Hello everyone, welcome back to another vlog. আজকে আমি আর আমার মা একটু বেরোচ্ছি। তো আজকে আমি আর আমার মা কোথায় যাচ্ছি, আজকে সারাদিন আমরা কি কি করব, সবকিছু জানতে হলে তোমাদের এই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। মা আর আমি বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আমরা সেইটা দেখতে হলে তোমাদের ভিডিওটা তো সম্পূর্ণ দেখতেই হবে। অটো চলে এসেছে, এবার আমরা অটো করে যাচ্ছি উল্টোডাঙ্গা। সেখান থেকে বাসে করে নাগের বাজার ডায়মন্ড প্লাজায়। এবার আমরা ভেতরে ঢুকবো, কিছু শপিংও করার আছে। দেখা যাক ভেতরে কোন স্টোরে গিয়ে কি কিনি না কিনি, সম্পূর্ণ ভিডিওটা দেখো। স্টোরটাতে যাব, কিছু কুর্তিও কেনার আছে, কিছু না একটা দুটো হয়তো কুর্তি কিনবো। তো দেখি কীরকম কালেকশান আছে না আছে। ম্যাক্সের কালেকশান আমার সবসময়ই খুব ভালো লাগে। আমার দুটো কুর্তি এখান থেকে পছন্দ হয়েছে, আমি দুটো কুর্তি কিনেছি, সেইটা বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর এছাড়াও ম্যাক্সে খুব ভালো ভালো কালেকশনও এসেছে। আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি আগে নেমে গেছিলাম, তারপর মা নামছে, এরপর আমরা ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে যাব। আজ আমরা এসেছি গিরিশ চন্দ্র দে আর নকুর চন্দ্র নন্দীর মিষ্টির দোকানে। তোমরা সকলেই জানো যে এটা বিশ্ববিখ্যাত মিষ্টির দোকান,
বড় বড় সেলিব্রিটিরাও এই দোকান থেকে মিষ্টি নিয়ে গেছেন। এই দোকানের মিষ্টির স্বাদ অসাধারণ। আমি কি সন্দেশ নিয়েছিলাম আমার ঠিক সন্দেশের নামগুলো মনে নেই। আমি কি সন্দেশ কিনেছি সেইগুলো তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নকুর মিষ্টির দোকানে এসে গেছিলাম। আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, ভিড় ছিল বলে আর খুব একটা, এর জন্য আমি ভিডিওটা করিও নি। মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট। মেজু কাকা যদি দেখে থাকো তুমি এই ভিডিওটা, তাহলে স্পেশালি তুমি আমার কাছে আবদার করেছিলে বলেই আমি নকুরে এসে মিষ্টি কিনেছি তোমার জন্য। খুব মিষ্টি খেতে পছন্দ করে, মানে বাবা, বাবার জন্যও আমি মিষ্টি কিনেছি। এবার বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী মিষ্টি কিনলাম। আমি এই দুটো কুর্তি কিনেছি। আর এই হলো মিষ্টি যেগুলো আমি কিনেছি। এখানেই শেষ করছি আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।